হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো পুজোতে আমরা পৌঁছে গেছিলাম আসানসোলের সিগনেচার হোটেলে। সো পুজোতে এখানে কেমন ব্যবস্থা হয় আর এখানে আমার খাবার এক্সপিরিয়েন্স কেমন ছিল সব কিছু আপনাদের সঙ্গে ডিটেলে শেয়ার করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। সো এখন আপনারা যে জায়গাটা দেখছেন সেটা হোটেলের মেন গেটে এন্ট্রি করার পরেই যে রিসেপশন এরিয়া আছে সেখানে করা হয়েছে। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে কি সুন্দরভাবে সাজানো হয়েছে পুরো হোটেলটা। তো এই হোটেল সিগনেচার জিটি রোডের একদম পাশেই আছে। তো উষাগ্রাম যাওয়ার যে রাস্তা সেই রাস্তাতেই আপনি হোটেলটা দেখতে পাবেন। তো অ্যাকচুয়ালি এই হোটেলটা বিবি কলেজের একদম পাশেই। সো বিবি কলেজ যাওয়ার যে গলিটা আছে সেই গলির মোড়টার একদম পাশেই হোটেলটা আছে। সো এখানে আসতে যে কোনো জায়গা থেকে অটো বা বাস পেয়ে যাবেন। বিবি কলেজ যাওয়ার জন্য যে কোনো অটো বা বাস ধরলেই আপনি এখানে আসতে পারবেন। সো এখন আপনারা যে জায়গাটা দেখছেন সেটা হোটেলের মেন গেটে এন্ট্রি করার পরেই যে রিসেপশন এরিয়া আছে সেখানে করা হয়েছে। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে কি সুন্দরভাবে সাজানো হয়েছে পুরো হোটেলটা। সো এখানে আমাদেরকে ওয়েট করতে হয়েছিল। তো আমরা নবমীর দিন এখানে গেছিলাম, প্রচণ্ড ভিড় ছিল এই জায়গাটাতে। সো আমাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হয়েছিল আর এখানে আমি ওয়েট করছি এখন আর খাবারের মেনুটা দেখছি। সো এই হোটেলের নিচে দুটো রেস্টুরেন্ট ছিল, একটা ভেজ আর একটা নন ভেজ। আর এর উপরে একটা রেস্টুরেন্ট ছিল, তো আমাদেরকে উপরে যেতে বলা হলো। তো আমরা এখন উপরে চলে যাচ্ছি। উপরে রেস্টুরেন্টটা ননভেজ ছিল। সো এই গেটে এখন এন্ট্রি করতে যাচ্ছি। রেস্টুরেন্টে এন্টার করার পরেই আমরা দেখলাম এখানে একটা প্রোগ্রাম চলছিল। সো একজন সিঙ্গার পারফর্ম করছিলেন। কিছুক্ষণ গান শোনার পরেই আমরা খাবারের অর্ডার করলাম। আর এটা একটা বার কাম রেস্টুরেন্ট। সো এখানে ড্রিঙ্কসের ব্যবস্থা আছে, কিন্তু ড্রিঙ্কস এখানে একটু বেশি এক্সপেন্সিভ যেটা দেখলাম মেনুতে। আর সব কিছু এখানে এক্সপেন্সিভ। এটা একটা থ্রি স্টার হোটেল। সো আমরা অর্ডার করেছিলাম একটা চিকেন ফ্রাইড রাইস, চিকেন বাটার মশালা আর নান। সো দেখা যাক এখানে খাবারের এক্সপিরিয়েন্স কেমন লাগলো আমার। তো এখন খাবার চলে এসেছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন খাবারের কোয়ান্টিটি কেমন দিয়েছে। তো খাবারের কোনটার কী প্রাইস যদি বলতে হয়, তো চিকেন ফ্রাইড রাইসটার প্রাইস নিয়েছিল 350 কাছাকাছি, আর চিকেন বাটার মশালা প্রাইস ছিল 380 কাছাকাছি, আর নান 70-80 রুপিস প্রায়, ঠিক মনে নেই। তো খাবারের টেস্ট যদি বলতে হয় এখানে, তো যেরকম এক্সপেকটেশন ছিল সেরকম নয়। খাবার মোটামুটি ছিল। চিকেন ফ্রাইড রাইসটা টেস্ট ভালো ছিল, কিন্তু চিকেন বাটার মশালা টেস্ট সেরকম ছিল না যেরকম এখানে আশা করেছিলাম। আর নানটা খুবই পাতলা দিয়েছিল। তো
তো এখানে যেটা আমার ভালো লাগলো, এখানে অ্যাম্বিয়েন্স ভালো ছিল আর ডেকোরেশন খুব সুন্দর করা হয়েছিল, আর যে লাইভ পারফরমেন্সটা আমরা দেখছিলাম সেটাও বেশ ইউনিক ছিল। কিন্তু খাবারের দিক থেকে বলতে গেলে যেরকম এক্সপেকটেশন করেছিলাম সেরকম হয়নি। যেরকম প্রাইস ছিল এখানে খাবারের, সেই তুলনায় খাবার অতটা ভালো হয়নি। মোটামুটি বলবো খুব একটা ভালো নয়। অনেকদিন থেকেই এই রেস্টুরেন্টের নাম শুনেছিলাম, তো এক্সপেকটেশন অনেক বেশি ছিল, তো সেরকম এক্সপেকটেশন ফুলফিল হয়নি। সো আপনারা চাইলে একবার ভিজিট করতেই পারেন রেস্টুরেন্টটা। আর খাবারের শেষে আমরা দুটো সফট ড্রিঙ্কস অর্ডার করেছিলাম, একটা ভার্জিন মোহিটো আর একটা ভার্জিন ব্লু লাগুন। সো এই দুটো টেস্ট খুব ভালো ছিল, যেটা ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন এখন, ভার্জিন ব্লু লাগুন এটা, আর আরেকটা যেটা আছে ওটা ভার্জিন মোহিটো। সো এই দুটো টেস্ট ভালো ছিল, এই দুটোর প্রাইস প্রতিটা 150 করে। সো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।